আসসালামু আলাইকুম। এখন আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিখ্যাত লোয়াই হাটে। এগ্রি টিভি বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো এখন আমি আপনাদের এই হাটে কবুতর, পাখি, খরগোশ এই জাতীয় জিনিসগুলির দাম দর জানাবো, কী কী বাজারে পাওয়া যাচ্ছে। আর এই হাটটি সপ্তাহে একদিন বসে, প্রতি শুক্রবার। তো এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল পাবেন আপনারা এই হাটে। তারপর পাশাপাশি দেশি ফলমূলও পাবেন। তো দেখাচ্ছি এখানে বিভিন্ন পাখি এবং কবুতরের দাম দর। আসসালামু আলাইকুম চাষা, এটা কী কবুতর, কী জাতের কবুতর? ডেনিশ কবুতর। ডেনিশ, জোড়া মেলানো নাকি? জোড়া। আচ্ছা, এটা কি বাচ্চা করছে? 11 তিন তিন করে আন দিছে। আচ্ছা, তিনটা তুল, তিনবার তুলছে। তো এই জোড়া দাম চাইছেন কত? দাম হন হকলে আইসা বসছি। আচ্ছা, কত তাওয়ার আশা আছে আপনার? কত থাকে এটি? আপনার দাম তো আগে আসিল, দাম কমে আছে গা। এখন কত আছে? এখন আপনার ওই বড় জোর হইলে 2000 টাকা। 2000 টাকা জোড়া। বাড়িতে কবুতর আছে আরো না? আর আছে। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি সুরহাই, তাই মাস্টারবাড়ি। আর সুরহাই মহিষিং না, মাস্টারবাড়ি থাকে। আচ্ছা, এখানে আছে তোমার কি খরগোশ নাকি? জি। আচ্ছা, এই খরগোশ, এটা কি পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। দাম চাইতেছে কত? 700। 700। আর কবুতরের বাচ্চা কত জোড়া বিক্রি করতেছো? এটা আমার না। তোমার না? আচ্ছা, ওনার মনে হয়। বাচ্চা কত করে জোড়া কবুতরের? 300 টাকা জোড়া। আচ্ছা, এটা পুরুষ টামাদি? পুরুষ। পুরুষ। দাম কত এটার? এটা কত? 300 টাকা। তো এখানে আছে, তাছাড়া কি পুরুষ মহিলা মিলানো নাকি? না না, দুইটা মহিলা। দুটাই মহিলা? হ্যাঁ। আচ্ছা, এগুলো কতদিন বয়স? এটা বেশি দিন না, অপর আমন 6 মাস হইব। 6 মাস। দাম চাইতেছেন কেমন? দাম 800। 800 টাকা। তো এখানে আছে, এটা কী পাখি? এটা ঘুঘু পাখি। ঘুঘু পাখি। এটা কি কি পায়রা বাড়ি মিলানো আছে নাকি? জোড়া মিলাইল আছে। জোড়া মিলানো আছে। কতদিন বয়স এটি? এটি কিনছিলাম আমরা আগে, অন্য বাচ্চা দিছিল। বাচ্চা দিছিল? বাচ্চা রেখে দিছো নাকি? না, বাচ্চা ও নাইকা, বাচ্চা দিছিন, বেচা লাইছো। বেচা লাইছো। আচ্ছা, জোড়াটা দাম চাইতেছো কেমন? জোড়া দাম হইলো 1500 টাকা। 1500 টাকা চাইতেছো। কাস্টমার কত দাম কইতেছে? কাস্টমার লেসা 700 টাকা। 700 টাকা কয়? হ্যাঁ। আচ্ছা, বড় মোবাইল চালাও? মোবাইল চালাই দেখবো করতে। আচ্ছা, কী পাখি দেয়া? বাদ্রিঘাট। কত করে জোড়া? পনেরোশো। আচ্ছা, ভাড়া করলে কাস্টমার আইবে বেশি নাকি? আচ্ছা, এটা কি ডিম? এটা কি অ্যাডাল্ট না বাচ্চা? এটি রানি, ওই যে ডিম সহ আছে। আচ্ছা, ডিম সহ, এই যে বাচ্চা ডিম সহ আছে। তো এই ডিম নিলে কি বাচ্চা ফুট দিব নাকি? না, রাখতে গেলে আমরা যাই বলে গিয়া এটি নষ্ট হয়ে যাবে। নষ্ট ডিম? আচ্ছা, এটা রাখছে দেখানোর জন্য। তো এদিকে রেখাচ্ছি। এই আপনার কবুতর বাড়ি চাষা আপনার না? আচ্ছা, চাষা এগুলো কত করে জোড়া? জোড়া হয়েছে গা সিরাজিগুলাই 1500, আর দেশিগুলো হয়েছে গা 500। আর সিরাজিগুলো 1500, দেশিগুলো 500 জোড়া। এই ওইগুলি গুজা? এগুলো দেশি। দেশি না? 500 টাকা। 500 টাকা জোড়া। আচ্ছা, আপনি ব্যবসা করেন না? ব্যবসা করেন। আর কোন কোন বাজারে যান? বর্মি যাই, প্রফলগাঁও যাই, শ্রীপুর যাই। আচ্ছা, তো উনি কবুতরের ব্যবসা করেন। আপনার কাছে মোটামুটি সব কিছু দেশি না? বেশিরভাগই দেশি আছে, সিরাজি আছে। সিরাজি আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এই যে এদিকে আছে, বাচ্চা কত করে জোড়া ভাই? বাচ্চা 350 টাকা জোড়া। 350 টাকা। আচ্ছা, 350 টাকা জোড়া। এই যে দেখেন, আর সাদা জোড়া কী জাতের কবুতর? সাদা বোম্বাই। সাদা বোম্বাই। আচ্ছা, এটা কি ডিম বাচ্চা করছে? হ্যাঁ, ডিম করছে। কত দাম চাইতেছেন? 4000। 4000 টাকা। আর ওইটা কী জাতের? গোল্ডেন সুইট। গোল্ডেন সুইট। সুইট। আচ্ছা, জোড়া মেলানো নাকি? হ্যাঁ, জোড়া মেলানো। এটি কত চাইতেছেন? এটা চাইছে 2000। 2000 টাকা। আচ্ছা, আপনি কি ব্যবসা করেন নাকি? আপনি না না, আমার বাড়ি। বাড়ির আছে। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? স্কোয়ার মাস্টার। আচ্ছা, ঠিক আছে। তো ওই যে আপনার কার্ড দিলাম, আমাদের ইউটিউব চ্যানেল দেখেন। তো এদিকে আসো, আরও দেখাচ্ছি। এদিকে ডিম বাচ্চা করছে? আচ্ছা, দাম চাইতেছে কেমন? কত? 600 টাকা। 600 টাকা। এডি আনছো না আরও আনছিলা? এডি আনছি। এই তোমার বাড়ি কোথায়? উদয় খেলি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছি, এটা কী জাতের কবুতর? লক্ষা। লক্ষা।
এটা কি রানিং নাকি রানিং দুই ফোর দিছে? আচ্ছা দুই তোলা দিছে। দাম চাইতেছেন কেমন ভাই? হ্যাঁ দাম কত চাইতেছেন? 1200 1200 চাইতেছেন। তো কটা কাটতো স্যার? কাটো 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 1200 টাকা এত দাম চাচ্ছেনি। তো আপনাদের এখানে দেখাচ্ছি আরও কিছু কবুতর। তোমারটা দেশি না? কত করে জোড়া? 400 400 এটা কি পায়রা না পায়রি জোড়া মেলো নাকি? পায়রা তোমরা তোমরা পায়রা এটা কি পায়রি? আচ্ছা জোড়া 400 না? তো এখানে আপনারা সব ধরনের কবুতর পাখি বাচ্চা এগুলি পাবেন লোহাই বাজারে। সোমবারও হাট বসে, তবে শুক্রবার হাটটি বড়। আপনাদের এখানে আরও দেখাচ্ছি আর এদিকে ধরো এখানে পাবেন আপনারা। তোমার কি কি আছে ভাই? খাবার আইটেম সব কিছু আছে নাকি? খাবার পাত্রগুলি না? আচ্ছা তো এই যে কবুতর এবং পাখির এগুলি জিনিসপত্র আর কি। আচ্ছা পানির পট এগুলি কত করিয়া? এগুলো 20 টাকা 20 টাকা পিস। এটা ডিমে দেখার জন্য না? কত করিয়া? এটা কুয়েল ভাগে খাবার 20 টাকা করে 20 টাকা করিয়া। আর বাজিকার কত করে জোড়া? বাজিকার 600 টাকা আছে। আমার 450 টাকা আছে। 450 আর এই কুয়েল? এই কুয়েল আমার 100 টাকা 100 টাকা। এগুলি কি ডিম দিছে নাকি? না ডিম দিব না। ডিম দিব এটা কি? এটা ডায়মন্ড গোগো। কত করে জোড়া? 600 টাকা জোড়া। আর ওইটা? পাখির খাসা না? এগুলো কত করে? 60 টাকা করে। আর এই যে এগুলি 250 টাকা 250 টাকা করে খাসা। এখানে আর কোন বাজারে দেওয়া হয়? আমাদের মাওনা বাজারে দেওয়া হয়। আলু হয় মাওনা আলু হয় এই দুই বাজারে। এগুলি কি? এগুলো খাদ্য আপনি কুয়ার ভাগে খাদ্য দেয় এটার মধ্যে। এটা কত করে? এটা 40 টাকা 40 টাকা পিস। তারপরে আপনাদের এখন আর পাত্র আছে, যে পাতিল আছে। পাতিল কত করে? পাতিল 30 টাকা করে 30 টাকা। তো আচ্ছা এগুলি কত করে জোড়া? এরকম 200 টাকা পার পিস। আমি 400 টাকা জোড়া আর কি। 400 টাকা জোড়া। আচ্ছা আর এই বড়গুলি বড় খরগুলি 800 1000 আছে না? 800 1000। আচ্ছা ওইগুলি খরগোশ, বড় খরগোশ আছে, ছোট খরগোশ সবগুলি আছে, কোয়েলও আছে, আর যে বাজিকার পাখি আছে বিভিন্ন জাতের এবং বিভিন্ন সাইজের। আপনারা এই হাটে আশা করি আসলে পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটু টিভিতে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুকে ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।